বঙ্গে আসে কালবৈশাখী ঝড়, বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ও দমকা হাওয়া, চরম দুর্যোগের আশঙ্কা গোটা বাংলায়। দেখুন আলিপুর হাওয়া অফিসের লেটেস্ট ওয়েদার আপডেট এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস। হাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিলাবৃষ্টি, শুক্রবার দক্ষিণবঙ্গের শিলাবৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যের সব জেলাতে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের উপরে 5 জুলাই ঝড়বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হবে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার গতিবেগে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার অর্থাৎ 16 এবং 17 মার্চ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে 30-50 কিলোমিটার গতিবেগে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হবে আজ বৃহস্পতিবার থেকেই। কলকাতা মেঘলা আকাশ, বৃহস্পতিবার থেকেই শনিবারের মধ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। 18 এবং 19 মার্চ অর্থাৎ শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুটোই বাড়বে। এই পর্বের পিক অর্থাৎ চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া এই দুদিন হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া সোমমঙ্গল পর্যন্ত চলতে পারে। ঝাড়খণ্ডের ঘূর্ণাপাত এবং তার জেরে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং পশ্চিমের শীতল বাতাসের সংঘাতে ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হবে। কখনোই একটানা ঝড়বৃষ্টি হবে না, 2-1 ঘন্টার জন্য করে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত এলাকায় বৃষ্টি হবে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে, ঘূর্ণাপাত রয়েছে রাজস্থানে, একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু থেকে কঙ্কন পর্যন্ত কর্ণাটকের উপর দিয়ে, সক্রিয় অক্ষরেখা একটি রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত, যেটি গাঙ্গেয় পশ্চিম ও ঝাড়খণ্ডের উত্তর দিয়ে চলবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। তো এটি ছিল আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।